কথা শুনে আপনারা সকলেই নেচে উঠবেন, গেয়ে উঠবেন এবং আনন্দে মাতোয়ারা হয়ে উঠবেন। আসছেন মমতা শঙ্কর সঙ্গে পরিবার নিয়ে। এই প্রথম আমরা এত বড় একটা পরিবার পেয়েছি, এই প্রথম আমাদের মঞ্চ ভরে গেছে, প্রকৃত অর্থে ভরে গেছে। মমদির সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে, আলাপ হয়েছে, কিন্তু অন্যদের সঙ্গে এইভাবে তো কথা হয় না বা হয়নি। আজকে আলাপ হবে, তোমাকেই দায়িত্ব দিলাম। এই যে তিনি চন্দ্রোদয় ঘোষ, যাকে আমি এখনো বাপিদা বলেই ডাকি। এ হচ্ছে রাতুল, আমার বড় ছেলে, আমার বড় বৌমা সুদেশনা শঙ্কর ঘোষ, যাকে রাই বলে ডাকি। আর ছোট ছেলে রাজিত শঙ্কর ঘোষ, ডাকনাম রিজুল। আর আমাদের পরিবারে নতুন এসছে আমাদের ছোট বৌমা সৌরিতা শঙ্কর ঘোষ, ওকে আমরা সই বলে ডাকি। শুধু রাতুলকে কি ডাকনাম ওটা জানা হয়নি, ওইটাই ওর খুব দুঃখ। ওর কোনো ডাকনাম নেই, ডাকনাম নেই না। আজকে আমরা এখানে একটা ডাকনাম তৈরি করবার চেষ্টা করব, সেটা আমাদের একটা পরম পাওয়া হবে, সবচেয়ে খুশি হব। বেশ, দেখা যাক সেই ইচ্ছে পূরণ হয় কিনা। চন্দ্রোদয় দাকে জিজ্ঞেস করব যে আপনার মুখনিঃসৃত বাণী কিছু শুনতে চাই, এই যে পরিবার সম্পূর্ণ হয়ে গেল। বাণী তো ওইখানে গিয়ে আটকে গেছে, কেননা দেব নিঃসৃত বাণী তো সব কিছু আটকে যায়। এবং এই যে একটা পরিবেশ, এইটা অসাধারণ লাগছে। এবং এই অনুষ্ঠানটা আমি, মম এবং আমরা সকলেই খুব মন দিয়ে দেখি, মানে এটা মিস করি না। আচ্ছা, এই জন্যেই যে অদ্ভুত একটা নিজস্বতা খুঁজে পাই এর মধ্যে, যে একটা প্রাণের ছোঁয়া আছে, একটা মনের ছোঁয়া আছে, সেইটা ভীষণ বেশি আকর্ষণ করে। আর ওই দেব নিঃসৃত বাণী যা বললাম, সেই যে উপরি পাওয়া হয়। আর সত্যি এত ভালো অ্যাঙ্করিং, জিকেও ধন্যবাদ দেবো যে এরকম একজনকে বেছে বার করেছে। কিন্তু আমরা খেলবো কিভাবে? আমরা শুরু, আমাদের তো দুটি দুদিকে চেয়ার আছে, মাঝখানে একটি, পদ্ধতিটা কি হবে? বড়টা আমার মনে তাই, মা বাবাকে থাকতেই হবে, ওটা আমাদের এখানে মানে কমন, ওটা টলানো যাবে কলা গাছের মতো। হ্যাঁ নিশ্চয়ই কলা গাছ তো বটেই, কিন্তু কে প্রথমে মাঝখানে থাকতে চাইবে? তারপর এবারে জানাতে হবে কে থাকবে আমাদের সঙ্গে প্রথমে। কে থাকবে প্রথম, কে থাকবে? রাতুল, বাহ, প্রথম পর্বটা খেলবে বেশ। ও এক একটা পর্ব এক একজন। দ্বিতীয় পর্বে কে থাকবেন? ওই যে সহধর্মিণী থাকবেন, ও দি ভাই রাই দি। বাহ, আমি এ প্রান্তে আছি বলে ও প্রান্তে কিন্তু দায়িত্ব নিবে। এরপরে কি? রিজুল, তারপরে আমাদের সই। তাই সই, বেশ ঠিক আছে, আমরা শুরু করি। আমরা আছি ফার্স্ট লেভেলে, আমরা এখানে খেলাটার নিয়মটা বুঝিয়ে দিই। আমরা বাবা মার জন্য বেশ কয়েকটি ইচ্ছে পূরণ করতে চাই। প্রথাগতভাবে আমরা চারটি ইচ্ছে পূরণ করে থাকি, কিন্তু এটা গ্র্যান্ড ফিনালে উইক, তো এইখানে আমরা চেষ্টা করি ছটা ইচ্ছে পূরণ করবার, বা স্বপ্ন পূরণ যাই বলা যাক না কেন। তোমার প্রথম ইচ্ছেটা জানবো। প্রথম ইচ্ছে, একটা তো মা বাবা এত ব্যস্ত থাকেন সারাক্ষণ, প্রত্যেক মুহূর্তে ব্যস্ত, তো নিজেদের জন্য সময় হয়েই ওঠে না ওনাদের। আমাদের খুব ইচ্ছে যে মা বাবার একটা উইকেন্ড, একটা ট্রিপ দুজনে মিলে কোথাও যাবেন, সেখানে একদম ফোন পারলে আমরা ফোন নিয়ে রেখে দেবো, যাতে কোনো ফোন ডিস্টারবেন্স নয়, কিচ্ছু না,
একটা উইকেন্ড ট্রিপ দুজনে মিলে গিয়ে একদম রিল্যাক্স করে রিজুভিনেটেড হয়ে ফ্রেশ হয়ে আসবেন। বেশ, দুটিতে জুটিতে বাহ, দারুণ ইচ্ছে। আমাদের সামনে ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে খুব মন দিয়ে দেখো। অমিতাভ আর সুদেষ্ণাটাও সেটেল করে গেল, তুই এবার একটা প্রেম টেম কর। প্রেমের পক্ষে আমার টেম করা সম্ভব না। And I can't settle down with someone, I'll have to unsettle up. কেনো? সুজিত্রা তো দিব্যি ছিল, উলু বোন, আর ওই অমিও বাঁদরের গলা। আহা, কি আমার মুক্ত রে? মুক্ত নয়, উন্মুক্ত। থাম, খালি চ্যাটাং চ্যাটাং কথা বলতে পারে। কোন দুটি বাংলা প্রবাদের কথা শোনা গেল? এই যে কথোপকথন হলো, একটা দৃশ্য দেখলাম, কোন প্রচলিত দুটি প্রবাদের আভাস পেলাম? একটা তো মুক্ত, বাঁদরের গলায় মুক্তর মালা। বাঁদরের গলায় মুক্তর মালা, বেশ। আর একটা, যদি এই প্রশ্নের উত্তর না পাওয়া যায় তাতেও ভয় পাওয়ার কিছু নেই, আরো দুটো প্রশ্ন অপেক্ষা করে আছে। না, চেষ্টা। শান্ত শান্ত। কেন? সুজিত্রা তো দিব্যি ছিল, উলু বোন, আর ওই অমিও বাঁদরের গলা। আহা, কি আমার মুক্ত রে? কোনো চিন্তা নেই, এটা না পারলেও এর পরে আরো দুটো প্রশ্ন আছে এবং সে দুটো পারলেই এই পর্বের ইচ্ছে পূরণ হয়ে যাবে। বেশ, ধরে নেব কি একটা পাওয়া গেল আর একটা পাওয়া গেল। হ্যাঁ, একটা পাওয়া গেল, একটা পাওয়া গেল। বেশ, আমরা একবার দেখে নিই কোন দুটি প্রবাদের উল্লেখ এখানে করবার চেষ্টা হয়েছিল, দেখা যাক। কেন? সুজিত্রা তো দিব্যি ছিল, উলু বোন, আর ওই অমিও বাঁদরের গলা। আহা, কি আমার মুক্ত রে? মুক্ত নয়, উন্মুক্ত। তার মানে উলু বনে মুক্ত ছড়ানো, এই শব্দটা পেলেই হয়ে যেত। তোমার এই উত্তরটা ভুল হলো। আমি শুনেছিলাম একটি গল্পের কথা বলছিলাম না, প্রেমের গল্প। একটি আম গাছের নিচে নাকি প্রেমিক যুগল বসে গল্প করছিল, ওই ওপরে তিনটি বাঁদর, ওই বাঁদরের গলায় মুক্তর মালা, তিনটি বাঁদর বসেছিল, তারা আম খাচ্ছিল, আম গাছ তো, তা একজনের হাত থেকে আটিটা ফসকে পড়ে গেছে, মায়ের পড়বি তো পর ওদের দুজনের মাঝখানে। সেও তাক করে নেমে এসছে, এসে ওটা কুড়িয়ে নিয়ে আবার ওপরে চলে গেছে। কিন্তু যাওয়ার পর থেকে ওই অন্য যে পাশে যে প্রতিবেশী দুজন বাঁদর আছে তাদেরকে বলে যাচ্ছে একটা চান্স আছে, একটা চান্স আছে। তারা কিছুই বুঝতে পারছে না কেন বারবার চান্স আছে, বারবার জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছে না। সেই বাঁদর মিটি মিটি হাসছে আর বলছে একটা চান্স আছে। তা অন্যজন হাত থেকে ইচ্ছে করে ওটা ফেলে দিয়েছে, আবার নেমে এসছে, কিন্তু সে বুঝতেই পারেনি কি হলো, ভেবেছে নিচে কিছু ঘটেছে। অনেক করে জিজ্ঞেস করার পর নাকি সেই বাঁদরটি উত্তর দিয়েছে, ওই যে আমার হাত থেকে যখন আটিটা পড়ে গেল নিচে, আমি ওটা কুড়োতে নামলাম, যখন ওটা কুড়োচ্ছি এক মুহূর্ত তার মধ্যেই শুনলাম ওই মেয়েটি ছেলেটিকে বলছে যে তোমার গলায় মালা দেওয়ার থেকে একটি বাঁদরের গলায় মালা দেওয়া অনেক ভালো। তারপর থেকে ও বলে যাচ্ছে চান্স আছে। আমরা আছি ফার্স্ট লেভেলে, সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে সেটা মন দিয়ে দেখো। কোন গানের শুটিং চলছে? চিকনি চমেলি আমার মনে হচ্ছে। হ্যাঁ, চিকনি চমেলি। হ্যাঁ, চিকনি চমেলি, চিকনি চমেলি। হ্যাঁ, এরকম কোন সিনেমা নয় তো যে একই রকম মনে হচ্ছে? ওরে বাবা, এইটা কোন গানের শুটিং চলছে? ধুম ধুম থ্রি, সেটা বুঝতে পারছি। ও
ওই ছবির এই গানটা কিন্তু পপুলার, সেই জায়গা থেকে মনে করে দেখতে পারো। আসলে আমি সিনেমাটা দেখিনি, টিভিতে যতবার হয়তো এমনি দেখিয়েছে, হয়তো গানটা দু একবার দেখেছি। ওখানে যারা বসে আছে তারা কি জানে? জানলে সই যদি জানে হয়তো জানতে পারে মনে হয়। কমলি, তুমি শব্দটা বললেই হবে, গানের একটা শব্দ বললি যে কমলি 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 কমলি, এটা কি ছিল? সবাই জানে উত্তরটা কি, সবাই কি মনে আসছে নিজের মধ্যে। কমলি সিনেমার নাম বলো। ধুম থ্রি। ধুম থ্রি গানটায় কমলি কমলি। বেশ, তোমার উত্তরটা নেবো। নিলাম, আর উপায় নেই, নিতে হবে, সবাই নেই। বেশ, নিলাম উত্তরটা, এবার দেখে নি তোমার উত্তরটা আদতে ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। সব গুজরিতে জগ সোয়া নিম জগে আনা মেদানম। অন্যদিন যখন দেখি প্রোগ্রামটা তখন মনে হয় এটা তো উত্তর, এটা কেন বলছে না, এটা কেন বলছে না, বাপরে এখানে এসে বোঝা যাচ্ছে কত কঠিন। না না, কঠিন নয়, একেবারে কঠিন নয়। ওখানে বসে হাসছে তিনজন, যারা এরপরে উঠবে ওদের পালা আসছে। আমরা আছি ফার্স্ট লেভেলে, ফাইনাল কোয়েশ্চেনটা আছে, এটা পারলেই প্রথম ইচ্ছে পূরণ। আচ্ছা রিল্যাক্স। আচ্ছা, তোমার সম্পর্কে শুনেছি তুমি ছোটবেলায় খুব ডানপিটে ছিলে। ডানপিটে ছিলাম মানে মা বাবার কথা শুনতে খুব নাকি? না, আমি কথা শুনি। ও ভীষণ কথা শুনতো, এখন শুনে না। এখন মানে কতটা বড় হওয়ার পর থেকে শুনছে? না, ও ছোটবেলায় খুব শান্ত ছিল, ভীষণ ভালো বাচ্চা, আমাদের সবাইকে স্পয়েল করে দিয়েছে। মানে এত ভালো বাচ্চা যে হতে পারে এরকম মানে ভাবা যায় না। যার জন্য রিজুল যখন ছোট ছেলে যখন হয় ও ঠিক তার উল্টো ছিল, কিন্তু এখন উল্টে গেছে, এখন রিজুল শান্ত হয়ে গেছে। এ বলমেলে দোষী, কিন্তু এখনো মানে অবাধ্য না। হ্যাঁ, এখন ঠিক আছে, ভালো ছেলে। এই যে মা সার্টিফিকেট দিচ্ছে ভালো ছেলে ভালো ছেলে, এটা শুনতে পেলে ভালো লাগে না? ভীষণ চেষ্টা করি সেটাকে রাখার। কিন্তু তুমি কার কাছে বেশি আশ্রয় পেতে? মানে আশ্রয় দুজনের কাছেই আছে, কিন্তু তবু হয় না, ছোটবেলায় আমরা এর কাছে বকুনি খেয়ে ওর কাছে যেতাম, বারবারই এরকম ঠোক্কর খেয়েছি। বকুনি বা বকুনি বা মানে যেভাবে না, বকুনি খেয়েছি, বকুনি খাইনি তো না, অফকোর্স খেয়েছি, কিন্তু ওই যেটা মানে মার সাথে যেটা আমার ফাটাফাটি ইয়ে হয়ে যায় আর কি, ভীষণ নিয়ে। আজ অব্দি কখনো বাবার কাছে আমি মার খাইনি, তা ছুট যেন না খাইও, কোনোদিন খাইনি। বাবার হচ্ছে ওই একবার হয়তো খুব ইয়ে করে একটা বলে দিলেন, আবার নেক্সট মোমেন্ট হয়ে গেল, কিন্তু ওই সময় ওইটা একটা ভয়। আর মার সাথে আমার মানে ওটা সারাক্ষণ ওই যে, বাট ইট ইজ ভেরি ট্রান্সপারেন্ট, মানে ওটা হয়ে যায় এন্ড দ্য নেক্সট মোমেন্ট। খুব ঝগড়া হলো, দুজনেই চুপ, কিছুক্ষণ পরে আমি কাঁদতে থাকি, ও কেঁদে এসে দুজনেই জড়িয়ে ধরে জাপটে ধরে একদম মানে দুজনেই কাঁদি। তখন দর্শক হিসেবে উনি থাকেন তখন? না, ওর সামনে হয় না, ওর সামনে হয় না। না, আসলে কি পুরো জিনিসটা আমাকে ফেস করতে হয়, তার যত নালিশ মানে বাবার যত নালিশ, মম এটা করছে না কেন, এটা এই হচ্ছে না কেন, ওইটা। এবার গিয়ে তো আমি বলি, এবার আমি কতবার বলেছি তোমার যদি বলতে তুমি বলো, তুমি বলো না, এগুলো মারা বললে ভালো হয়। আর একটা কথা শুনেছি, সংসারের যারা বড় বা মাথা বাবা ঠাকুরদা, এরা ওই যে বলতে চান না, আসলে ওই বলেন যে বড় কামান নাকি একবারই ডাকতে হয়, যেদিন বলবো সেদিন এমন একটা বলবো না, মা হচ্ছে ছোট কামান, মানে আঘাত করবে না, বলবে হ্যাঁ নানান রকম হবে, চলতে থাকবে, কিন্তু আবার ওই জড়িয়ে ধরে কাঁদবে। মানুষ বিশেষত মা বাবার কাছে সবচেয়ে বেশি খুলে কথা বলতে পারে, এবং এই প্রসঙ্গে পৃথিবীর একটা শ্রেষ্ঠ কথা আছে, তুমি জানো নিশ্চয়ই, ওই মন আর আমরা খুব সহজ করে একটা দেখি না, ছাতা, এই দুটো মেলে ধরবার জিনিস, তবেই তুমি আশ্রয় পাবে। তুমি যতক্ষণ না ওটাকে মেলে ধরছো ততক্ষণ ওটা তোমার কাছে যা, ছাতাটা যতক্ষণ না খুলছো ততক্ষণ তোমার ওটা বইয়ে বেড়াতে হয়। মনও সেই রকম, যতক্ষণ না ওটাকে তুমি খুলছো প্রকাশ করছো ততক্ষণ ওটা তোমার কাছে বোঝা, কিন্তু যখনই তুমি মেলে ধরছো তখনই দেখবে তুমি ওইরকম কাঁদতে পারছো, হাসতে পারছো। আমরা অনেক সময় এগুলোকে মনে করি যে এগুলো বোকামো, কিন্তু ওটাই তো স্বাভাবিক, কিন্তু ওটাই স্বাভাবিক, ওটাই স্বাভাবিক, ওটাই আমাদের ভীষণ ওইটাই সম্পর্কটাকে বোধহয় আরো নিবিড় তাই নিবিড় করে দেয়, আরো শক্ত করে, পোক্ত করে। নিজের মায়ের সঙ্গে এরকম অজস্র স্মৃতি আছে? ঠিক তাই,
এখন আবার উল্টো হয়ে গেছে, এখন আমি মা হয়ে গেছি, আমার মা মেয়ে হয়ে গেছেন। 97 বছর বয়স, এখন একদম ছেলে মানুষের মতো হয়ে গেছেন। মার সঙ্গে আমার যেটা হয় যে কখনো কখনো এরকম হয়েছে যে মা এরকম বললেন, ঠিক আছে আজকে মাকে একটু বোঝাবো যে ঠিক আছে আমি একটু ফোন করব না বা দেখা করব না, পারি না। এবং মাও আমার জন্য বসে থাকেন আর আমিও কখন মার কাছে গিয়ে ওই ওই একই জিনিস হয়, এই এটা বোঝানো যাবে না। মনে হয় যে আচ্ছা মাও একদিন খুব ছোট্ট খুকি ছিল, একদিন এরকম ছিল, একদিন এই সময়গুলো পেরিয়ে এসেছে। আমার প্রত্যেকটা মুহূর্ত মনে হয় মাকে যে কথাগুলো এখন আমি বলি, মা এটা করো না, মা এটা এই করো, এই এইভাবে যখন গাইড করি আমি কিন্তু প্রত্যেকটা কথা নিজে শোনার চেষ্টা করি, অ্যাজ ইফ মাকে বলছি না, আমি আমার জন্য বলছি, কারণ আমারও ঠিক এই বয়সটা আসবে, এই ভুলগুলো রিপিট না করে এখন থেকে যেন নিজেকে সেইটা রাখি এবং সেই ধৈর্যটা যেন রাখতে পারি, এবং এইগুলো চলতে থাকে। কারণ এখন যেটা হচ্ছে বাড়িগুলো ওল্ড এজ হোমে দিয়ে দেওয়া হচ্ছে, এই হচ্ছে, এইটা আমার মনে হয় কী জানি না, আমি সব সময় বিশ্বাস করি যেটা ছোটোবেলা থেকে রাতুল রিজুলকে আমরা কখনো আলাদা ঘর করে দিইনি, আলাদা ঘরে শোয়ার ব্যবস্থা করিনি। কী সুন্দর, আমার মনে হয় জীবনটা একটা বইয়ের আলাদা আলাদা চ্যাপ্টারের মতো, একটা বয়স অবধি তারা মা বাবাকে প্রচুর ভালোভাবে পেয়েনি, নিজের ভেতরে নিয়ে নি, তারপরে তো একটা বয়স আসবে যখন অটোমেটিক্যালি মা বাবা থাকবেন ডেফিনেটলি, কিন্তু তাদের একটা বাইরের জগৎ আসবে, তারপরে তাদের বিয়ে হওয়ার পরে আরেকটা জায়গা আসবে। আমার মনে হয় এটা আমার ভীষণ কষ্ট লাগে যে ছোটোবেলা থেকে যখন বাচ্চাদের আলাদা করে শোয়ার ব্যবস্থা করে, এবং তার জন্যেই বোধ হয় এখন বাচ্চাদেরও মা বাবার ওপর ওই টানটা চলে যাচ্ছে, যার জন্য অত সহজেই একটা বৃদ্ধাশ্রমে মাকে বা বাবাকে ছেড়ে আসতে পারে। তো আমার মনে হয় এইগুলো এই ট্র্যাডিশনগুলো থাকা ভালো। আমাদের এই অনুষ্ঠানে একটি বাচ্চা তার মা সম্পর্কে বলেছিল যে মায়ের গায়ের গন্ধটা খুব, তার মানে গন্ধটা তো পেতে জানতে হয়, ওটা তো ঘ্রাণ নিতে হয়, পেলে তবেই তো সেই মনিকোঠায় রেখে দেবে, মনের মধ্যে রেখে দেবে, এবং রোজ যখন মা নেই তখনও মার ওই ঘরের ভেতরে ওই গন্ধগুলো খুঁজে খুঁজে মাকে পেয়ে যাবে। আর একটা জিনিস, মা বলে ডাকটা, এই ডাকটা মা বা বাবা তার কোনো ফ্যান্সি নাম না দেওয়া, এটা বলতে পারলে তৃপ্তি হয় ভীষণ। মানে এখন আমি মাকে না বাড়ি বাড়ি মা বলে ডাকতে ভাল লাগে, মানে কোনো কারণ নেই কিন্তু আমি মা, ও মা, মা এরমভাবে ডেকে যাই, মানে ভীষণ ভাল লাগে। আর আমার না ডেকে আমার মনে মন প্রাণ ভরে ডেকে নি। সত্যি আমরা খুব আনন্দ পাই আমরা বলতে পারলে, আমরা আছি ফার্স্ট লেভেলে। থার্ড কোয়েশ্চেনটা এটা তোমাকে উত্তর দিতেই হবে, ফাইনাল কোয়েশ্চেন, ভালো করে দেখো, মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো। বেশ কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি ভাগ করা আছে, প্রথম ভাগে লেখা আছে উৎসব, তার নিচে সোজা উল্টো, দ্বিতীয় ভাগে প্রবাদ, তার নিচে এক ঢিলে দুই পাখি, তৃতীয় ভাগে লেখা আছে অর্জুন, তার নিচে লেখা আছে কপিত ধ্বজ। এইখান থেকে মাঝখানে একটা জিজ্ঞাসা চিহ্ন, মানে ওইখানে একটা শব্দ খুঁজে পেতে হবে যেটা এই তিনটে পর্বের বা তিনটে ভাগের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত বা মিল খুঁজে পাওয়া যেতে পারে। উৎসব সোজা উল্টো, প্রবাদ এক ঢিলে দুই পাখি, অর্জুন কপিত ধ্বজ। ও মা একবারে আনন্দে নাচছে, সব সোজা উল্টোটা যতদূর আমার যেতে মানে যেটা মনে হচ্ছে রথ
রথ নিয়ে মানে রথ উল্টো রথ আর সেই লজিকে উল্টো রথ ভারী সুন্দর বলেছে তাহলে অন্যগুলোর ক্ষেত্রে কি হবে প্রবাদ এক ঢিলে দুই পাখি বাবা হাসছেন নালে সাহায্য নাও তারপর ওরা গিয়ে আমাকে বাড়িতে যে কি এটা করবে না নিয়েলি তুমি বড় হয়েছো তুমি একটু নয় অত্যাচার সহ্য করলে চলো কি আছে আগে জেনে নাও ওরা যেটা বলছেন হ্যাঁ সেটা তোমার পছন্দ হচ্ছে কিনা তারপরে ফাইনাল উত্তর দিও আলোচনা করতে পারো মাস রদ দেখা কলা গেছে হ্যাঁ সেটাও হয় হ্যাঁ কিন্তু এই ওয়ার্ডটা কি হবে ওই তো ওটাও তো রদ নিয়ে ওকে কি নেব শব্দটা রদ রদ হ্যাঁ রদ হ্যাঁ হ্যাঁ চাপো রাতে হ্যাঁ রাইট রাইট একদম 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 চড়বো থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ দাঁড়াও এত লাভ দাঁড়াও যাত্রা হলো কিনা দেখি জয় জগন্নাথ নেব হ্যাঁ ফাইনাল উত্তর একদম রথ রথ বেশ নিলাম এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো রথ তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা উৎসব সোজা উল্টো তুমি বলেছো উল্টো রথ সোজা রথ প্রবাদ এক ঢিলে দুই পাখি যেমন তার সঙ্গে মিল করে আমরা বলতে পারি যেটা তুমি মা বাবার থেকে সাহায্য নিয়ে বলেছো রথ দেখা কলা বেচা আর অর্জুনের রথ কপির ধ্বজ একশো বার আর আগামীকাল রথ রথযাত্রা হ্যাঁ সেই কারণে আমরা এটা বলবার চেষ্টা করলাম এবং সব মিলে আমাদের বিজয় রথ চলতেই থাকলো তার কারণ আমরা দুটো প্রশ্নের উত্তর দিতে পারলাম আমরা ওই রথে চড়ে একটা উদযাপনের দিকে যাব একটা উল্লাসের দিকে যাব একটা আনন্দের দিকে যাব এসো আমরা উদযাপন করি ধন্যবাদ তোমার কি পালা ফুরলো কেমন লাগছে ওরে বাপ এবার আমার সবচেয়ে মজা ওখানে বসে আমি এবার ওদের ইয়েটা দেখবো দাঁড় এবার কে আসবে জানো যাকো তাকে ওয়েলকাম করো রাইজি প্রথম পর্বটা জিতে নিয়েছি আগে ছিল ছেলে এবার এসেছে বৌমা সুদেষ্ঠা তা এই যে সুদেষ্ঠা মাঝখানে বসে এবং শ্বশুর শাশুড়ি এইবারে কার বেশি ভয় করছে আমার মানে হাত পা পুরো কাঁপছে ঠান্ডা কি হবে জানি না এই যে তুমি যেদিন প্রথম বায়োলজিক্যাল বাবা মা যারা তাদেরকে ছেড়ে যেদিন এই বাবা মাকে পেলে সেদিন কি তোমার এরকম ভয় লাগছিল যে দুটি নতুন মানুষ তারা কি আমাকে কি বলবে বাবা মা হওয়ার আগে বাবা মা ছিলেন মৌমাছি আর বাপি মেশো তো সেখান থেকে মৌমাছি মেশো থেকে যেদিন এলাম সেদিনকে বাবা মা হলেন তো আসার পরে অনেকবার মৌমাছি মেশো বলেই ডেকে ফেলেছি মায়ের মনে আছে রাত্রি একটা কততে যেন প্রথম মা বলে ডেকেছিলাম একটা কুড়ি মনে রাখার মতো একটা সময় হয়েছে ওই যে কথাটা উনি বললেন যে অনেকবার মা বলতে পারলে ভেতরটা ভরে যায় তোমার নিশ্চয়ই এরকম ফিলিং হয় একদম একদম আর এখন তো আবার মানে দুজন মা তো দুপাশে দুজন একদম আমার একটা উপরি পাওনা হলো যে আমার যখনই কোনো শরীর খারাপ হয় আমার চিফ নার্স চিরকালই মম এইবার আমি তার সঙ্গে পেয়েছি চিফ অ্যাসিস্ট্যান্ট যে জন্যে এখন আমরা দুজনে একা বেড়াতে গেলে বারবার মনে হয় এই যা ওরা তো নেই সত্যি ওরা দুজন ঠিক আমাদের কোথাও যাচ্ছি ঠিক ধরে নেবে এত খেয়াল সবাই ছেলে 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 চায় আমি সবসময় মেয়ে চাইতাম কিন্তু এখন মনে হয় যে আমাদের দুটো ছেলে হয়ে খুব ভালো হয়েছে যে ছেলেরাও আমাদের আছে আর উপরি দুটো মেয়ে পেয়ে গেছি আমার যেটা খুব মজার লাগে বাবা ভীষণ ছন্দ করে করে বা খুব মজা করে করে কথা বল মানে কথা বলেন মানে কি একটা ভিডিও হয়তো বাবাকে পাঠানো হলো পাঠিয়ে আমি ওয়েট করি যে এটার উত্তরে বাবা কি লিখে পাঠাবেন তো সেটা খুব মজার হয় আর বাপিদার লেখার কথা একটা কথা বলি বাপিদা যখন প্রথম প্রপোজ করলেন তখন ভাবছিলাম সাহস হচ্ছিল না জিজ্ঞেস করব
যে তখন কি হলো, কোথায় হয়েছিল প্রথম আলাপ? আলাপ তো হয়েছিল ও নাচ স্কুলে এসেছিল, মার থ্রু দিয়েই এই আলাপ, মানে সবিশেষ আলাপ। হ্যাঁ, তখন মানে আমি ভাবতাম ও আমাকে বোনের মতোই দেখে। তারপরে কখন যে পাল্টে গেল ব্যাপারটা, এবং সেখানে আমি ভাবতাম যে আমার দিক থেকেই বোধহয় এইটা এইটা শুরু হলো, এইটা শুরু হয়েছে। জি জি, আমি কি ভাবছি, এটা আমি কি ভাবছি, এরকম একটা মিছন। এই দিনগুলো অসাধারণ। কিছুতে পাই না ভেবে একটা ইনফরমেশন দিই, আমার স্ত্রী আমাকে কাকা বলে ডাকতো, এবং দেবু কাকু বলতো, আমার ডাক নাম দেবু, এবং আমার বলতে কোনো লজ্জা নেই, এবং তার বাবা মাকে আমি বৌদি এবং দাদা বলতো। আর তখন তো উনি হিরো। চিরকুট লিখে দিল, তার মধ্যে লেখা মম ইনভার্টেড কমার মধ্যে মম, তারপরে এমনি মম। আমি কিন্তু তার মানে বুঝিনি, ইনভার্টেড কমার মধ্যে মম আর তারপরে আরেকটা মম, আমি না পড়ে মানে মম মম কি, আমি আমার ননদকে গিয়ে বললাম দেখ কিন্তু তোর দাদা কি লিখেছে, মম মম মানে কি, তখন বলছে গাধা বুঝতে পাচ্ছিস না মম আমার। তারপরে কোনো চিরকুট গেল না, তারপরে শুধু চিঠি চালান হতো, কারণ আমার মা ভীষণ স্ট্রিক্ট ছিলেন, এবং ও যে চিঠিগুলো লিখত এত অপূর্ব চিঠি লিখত, ইচ্ছে করতো মাকে গিয়ে দেখাই, কিন্তু না বাবাকে গিয়ে পড়াতাম, বাবাকে গিয়ে পড়াতাম, মাকে দেখানোর সাহস ছিল না, বাবা আবার মাকে বলে দিতেন, না না সেটাও না, বাবা আবার সেইগুলোকে লুকিয়ে রেখে দিতেন। আর সেইটা একবার আমার দাদা সেইগুলোকে হাতে পেয়ে সমস্ত গোছা নিয়ে মার হাতে দিয়ে দিল, এ বাবা, মানে তারপরে তো তুলকালাম। তারপর কি মানে দুজনকে ডেকে পাঠানো হলো? দুজনকে ডেকে পাঠানো মানে একদম বন্ধ, একেবারে আমার ফোন ধরা বন্ধ, বাইরে যাওয়া বন্ধ, বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়া বন্ধ, এই রকম। কিন্তু যেটা লেখা থাকে মম মম হবে, এবং এখন মা এখন ওকে এত ভালোবাসেন, এটাই হওয়ার ছিল। এবং মানে তার মানে লেখাটা প্রায় ওই সময় থেকেই শুরু, ওই যে বাহ খুব সুন্দর মিষ্টি গল্প, এসব শুনলে কি আনন্দ হয়। এখন শান্তিনিকেতনের কথা মনে পড়লো, শান্তিনিকেতন সব তো দাদা আর দিদি, তো কাউকে যদি নাম জিজ্ঞেস করা হয় এখন চিনি ভাই তুমি কার ছেলে, ভুজঙ্গদা, মানে তখন বাবাও কিন্তু দাদা হয়ে গেছে। হ্যাঁ ওটা আমাদের চল আছে। কি এখন হালকা লাগছে তো? এটাই চলতে থাকলে ভালো হতো, এটাই তো চলবে, এটাই চলছে, কিন্তু আমরা আছি দ্বিতীয় পর্বে, দ্বিতীয় পর্বে দ্বিতীয় ইচ্ছেটা জানবো। ইচ্ছেটা হচ্ছে সব সময় বাবা মায়ের ইচ্ছে থাকে যে কোথাও যদি কারুর জন্য কিছু করতে পারি, কোনো ভাবে কোনো হেল্প করতে পারি কোনো কিছু। তো নেতাজি সুভাষচন্দ্র ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে যদি ওখানে বাচ্চাদের জন্য বা মানে অত্যন্ত যাদের প্রয়োজন সেখানে যদি কিছু হেল্প করা যায় আর কি, এটাই ইচ্ছে আমাদের। বাহ ভারি সুন্দর ইচ্ছে। আমরা আছি সেকেন্ড লেভেলে, সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে, খুব মন দিয়ে দেখো মন দিয়ে শোনো। এই যে একটা বিশেষ গয়নাকে দেখালাম, কোন গয়না? তুমি যেমন গলায় একটা পরে আছো, গলার হার চন্দ্রহার বা এরকম কিছু, চাঁদকে ধরবে নাকি আরো কিছু ভাববে? এই হাসির জবাব নেই। তাহলে কি সীতাহার নেব?
তুমি নেবে না আমি নেব তুমি কি ওটাকে উত্তর বলে এখানে দেবে সীতাহার নেব হ্যাঁ নিন সীতাহার উত্তরটা নিলাম এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো দেখা যাক সীতাহার তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ একবার তেনার দিকে তাকিয়ে বলো কিরম দিলাম ভালো উত্তর দিচ্ছে পারফেক্ট বেশ আমরা আছি সেকেন্ড লেভেলে এর পরের প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ এই দ্বিতীয় প্রশ্নটা আমরা এখানে দেখব না সেটা সামনে ঘটবে মন দিয়ে দেখো খুব মন দিয়ে শোনো তারপর প্রশ্নটা আসবে এই যে বিশেষ ধরনের পোশাক এবং মেকআপ যা দেখলাম সেটা দেখে একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম জানতে চাইছি তোমার কাছ থেকে আখো হি আখো মে কর বাতে গুপচুপ 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 ওই খস 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 ওই খাবো কি না দিনে খাই তার বিশেষ একটি সিগনেচার বা বিশেষ একটি ধরন ওরা ব্যবহার করছিল ওদের মেকআপের ভেতর চোখের দিকে তাকাবো কোন একটা উত্তর দিতে গেলে নিশ্চয়ই মানুষের চোখে চোখ রেখে কথা বলা উচিত আমি এইটুকুই বলতে পারি তাহলে উত্তরটা কি যামিনী রায় যদি এটা ভুল হয় তাহলে আমাদের আরো একটা প্রশ্ন আছে অতএব ভয় পেও না হ্যাঁ বললাম নেবো যামিনী রায় তুমি যে উত্তরটা দিয়েছো সেটা চোখটাকে মাথায় রেখে দিয়েছো বটে যে পথ দিয়ে তুমি হিসেবটা করেছো সেই হিসেবটা একেবারে বলা যেতে পারে যে 100% ঠিক হয়েছে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ এই
সঙ্গে তুমি এই পর্বে দুটো উত্তরই দিয়ে ফেলেছো, যাকে বলে তুমি চোখে চোখ রেখে উত্তর দিয়েছো। এইবার তো গিয়ে কথা শোনাবে নাকি? কি যে করো, বাড়ির বউদের দায়িত্ব নিতে হয়, তুমি হচট খাচ্ছিলে, দেখো কিরম করলাম। কথা শোনায় না, মোটে কথা শোনায় লক্ষ্মী মেয়ে, বাবা মা শোনাবে ছেলেকে। এসো আমরা সেটা উদযাপন করি, সামনে এসো। আমরা একটা ছোট ক্যান্সার হসপিটাল চালাই, নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট। এখানে যারা এসেছেন তারা সবাই থ্যালাসেমিয়া এবং ক্যান্সারের পেশেন্ট। তারা এত ভালোবাসে অনুষ্ঠানটা দেখতে এবং মমদির সাহচর্য পেতে। শ্রীমন ও খুব সুন্দর আঁকে, তো ও নিজে হাতে একটা ছবি এঁকে নিয়ে এসেছে দিদিকে দেবে বলে। কখনো সখনো জীবনে যদি কিছু ভালো কাজ করে থাকি তার মধ্যে একটা রক্তদান। আমার স্ত্রী রোগা পাতলা, খুব বেশি ওজনও না, কিন্তু বছরে চারবার রক্ত দেয়। আমি একবার দিতাম, আমি এখন তিনবার দিতে পারি। আর দিতে পারলে যে এই যে সব মানুষ, এদের সঙ্গে রক্তের সম্পর্ক তৈরি করা যায় এবং এই যে কি আনন্দের সম্পর্ক, আজকে সেইটা এখানে ওরা মনে করিয়ে দিলেন। আমরা কখনো তোমাদের বাবা মা, কখনো তোমরা আমাদের বাবা মা। এত আনন্দ হচ্ছে দুজনে মিলে যদি একটু গান করেন আমরা একসঙ্গে উদযাপন করি। আমি তোমারই নাম বলবো, আমি বলবো নানা ছলে, তোমারই নাম বলবো, বলবো বিনা ভাষায়, বলবো বিনা আশায়, বলবো মুখের হাসি দিয়ে, বলবো চোখের জলে, তোমারই নাম বলবো। এখানে সূর্যের মতো আলো বিতরণ করে নতুন একজনকে পেয়ে গেছি। এই যে পাশে থাকা বাবা মাকে আর একটা আলোয়ে, আর একটা প্রকাশে আমাদের জানান দিতে পারবে। বাবা মা সম্পর্কে বলতে গেলে তোমার কি প্রথম মনে হয়? মা বাবা আমরা দুজনে এমনভাবে পেয়েছি, ভীষণই আদুরে, এতটাই ইনফর্মালি থাকি, মানে শাসন থাকে, সব কিছু থাকে, কিন্তু ভালোবাসাটা এমন জায়গায় যে আমরা দাদা আর আমি তুই করে বলি মাকে, তাই নাকি? একমাত্র মানে মা যখন তুমি বলেন তখন বুঝতে পারি যে কিছু একটা গন্ডগোল গন্ডগোল হয়েছে। যখন তুমি রাগ করো মার উপরে তখন কি তুমি করে দাও? তখন তুমি, ও আরো বেশি রাগ করলে কি তুমি আপনি বলবে? এটা কিভাবে এলো, মানে প্রথমে ও তুই তুই করেই বলতো শিখে শিখে? ওই বোধহয় ওই শিশুর কবিতা ওই সব পড়ে জানি না ভীষণ ভালো লাগতো, কিন্তু বাবার সঙ্গে নয়। না না, এটা নিয়ে বিপর্যয় হয় না বাইরে লোকে শুনে এরে কি হলো এরকম কিছু? মানে এটা একদম আদরের, এটা নিজেদের মধ্যে, তবে লোকের সামনে গেলে একটু এ হয়ে যায়। আমার শ্বশুর বাড়িতে গেলে যেমন বাপিদা বলে ডাকতে আমি একটু দুবার চিন্তা করি, তো তখন একটু সাজানো ব্যাপার হয়ে যায়, কিন্তু বাড়িতে থাকলে তখন আর না। কিন্তু ভালোবাসায় কমতি পড়ছে না কিছু? সম্বোধনে কি যায় আসে কে জানে না, গোলাপ যে নামেই ডাক, যে নামেই ডাক। আর এই যে তোমার বিয়ে থা হয়ে গেল, তুমি কি আলাদা একটা অন্যরকম মানুষ হলে নাকি একই রকম রইলে? অন্যরকম না, বিকজ ভীষণ মানে ও বন্ধুর মতো মিশে এসেছি এবং সেইটাই এবার বাড়িতে একটা বন্ধু পেয়েছি, এখন সারাক্ষণ একটা সঙ্গী। আলাদা মতো না বাবা মার ক্ষেত্রে, মানে সেটা কোথাও না, মা এখন নিশ্চয়ই বলবেন যে আমার কি কি, হ্যাঁ কি কি চেঞ্জেস এসেছে। ক্লাসে কিছু কিছু ছাত্রছাত্রী থাকে যারা বারে বারে হাত তোলে, উত্তর ঠিক না ভুল জানি না, বারে বারে স্যার আমি বলবো, মানে অন্যকে প্রায় বলতেই দেয় না, তাদের উত্তরটা শুনেই নি। হ্যাঁ পারমিশন দেওয়া হলো। ওকে বাপিদার, আমি জীবনে কোনোদিন বলে কিছু করাতে পারিনি, বা ও ভীষণ মানে পেছনে থাকতে ভালোবাসে। এইটা কিন্তু বউ আসার পরে প্রথম একটা ইন্টারভিউতে একটু বলবো না করতে করতে বলতার মুখলো এবং ভালো বললো, এইটাতে এলো। আমি যে কি বলে ধন্যবাদ দেব একেবার করার জন্য, সেটা যে কার গুনে গেল, বউয়ের না আমার আমি জানি না, কিন্তু
জি আপনি বৌমা। বেশ, ছোট বৌমাকে ধন্যবাদ তোমাকে ঘর এবং বাইরে দু জায়গাতেই প্রকাশ করবার জন্য। ওকেও কি তুমি মম মম গোছের কিছু দিয়ে নাকি না, ওটা আর একটা অন্য ইতিহাস আছে, আছে ঘটনা আছে। ওর যে মিউচুয়াল এরকম কোনো ফিলিং ছিল কখনো বুঝিনি। অ্যাকচুয়ালি বড় একটা মানে থ্যাংক ইউ যায় বাবাকে, বিকজ আমি 2013 থেকে আমাদের ইনস্টিটিউশনে আমি অ্যাডমিনিস্ট্রেশনে মানে ঢুকি, এবং তারও আগে থেকে সই মানে বাবার প্রচুর মানে কাজ করে দিত, তো ওই সূত্রে মানে কথা আলাপ হয়েছিল, ব্যাস এইটুকু। আমার ভালো লেগেছিল যে একজন মানে ভীষণ, ওকে বলি ভীষণ জেনুইন, সই জেনুইন, একটা রিফ্রেশিং অরিজিনাল একটা কিছু লেগেছিল, মনে হয়েছিল যে একেই তো খুঁজছিলাম। অ্যাকচুয়ালি তাই আমি মানে ভুলে গেছিলাম, ও বারবার বলে আমি নাকি প্রথম মানে ওই বোকা বলে একটা মেসেজ করেছিলাম। তুমি সেই থেকেই সই পাতালে ওসে। আমি তো বলি মানে সই নামটা দেওয়ার পর থেকে আমি বলি রিজুল, মানে রিজুলের সাথে মানান সই, বাপের ছেলে বোঝা যাচ্ছে। তো আমরা আছি থার্ড লেভেলে, আমরা তৃতীয় পর্বে তিনটে প্রশ্নের উত্তর যদি ঠিক ঠিক পাই তাহলে একটা ইচ্ছে পূরণ করে থাকি, এরপরে একটা এক্সট্রা প্রশ্ন করি, যদি সেটার পারো তাহলে আমরা চতুর্থ আর একটা ইচ্ছে মানে তোমার এই পর্বে দুটো ইচ্ছে পূরণ করে থাকি। তার মানে তৃতীয় পর্বে দুটো ইচ্ছে তুমি করতে চাইবে পূরণ, তার জন্য তোমাকে চারটে প্রশ্নের উত্তর দিতে হবে, যদি তিনটে পারো তাহলে তোমার একটা ইচ্ছে পূরণ হবে, দুটো হবে না, আর একটাকে তোলা থাকবে, সেটা চতুর্থ পর্বের জন্য। চতুর্থ পর্বে তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, যে আসবে তাকে সুযোগ দেওয়া হবে চারটে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যদি চারটেই পারে তাহলে সেই পর্বে দুটো ইচ্ছে পূরণ সে করতে পারবে, তার সঙ্গে এই আগের পর্বে যেটা তুমি ইচ্ছে করেছিল অথচ পারোনি সেটাও তাকে ফেরত দেওয়া হবে। তোমার কাছে ইচ্ছে দুটো জানবো, হিংসুটা পানা করো না, এটা একটু বাবার জন্য আছে, একটু হিংসুটা টাইপ আছে। হ্যাঁ, মা ভীষণ মানে আমাদের সবার মধ্যে সবচেয়ে ছোট মনের বয়সের দিক দিয়ে মা, পার্থদা আছে না, পার্থ ঘোষ, হ্যাঁ পার্থদা আমাকে বলেছিলেন যে বাপি বিয়ে করছিস ঠিক আছে, কিন্তু মানে মম একটু বড় হবে 65 পেরোনোর পর, তোকে 65 অব্দি অপেক্ষা করতে হবে, তারপরে একটু বড় হবে। ওর সঙ্গে যদি আমার একটু কিছু খাটামুটি হতো আমি পুরো বালিশ বিছানা ফিছানা নিয়ে আমার শাশুড়িমার কাছে চলে গিয়ে ওনার পাশে ওনাকে ধরে ঘুমিয়ে পড়তাম। আমার শাশুড়িমা প্রায় বলতেন আমি বাপিকে বলেছিলাম আমার জন্য একটা ছোট বউ নিয়ে আয়, কিন্তু যে এত ছোট বউ আনবে সেটা আমি বুঝি। বাবা মার জন্য ইচ্ছেগুলোর কথা জানতে চেয়েছি, হিংসুটে পোনায় আটকে গেছি। বহুদিন ধরে দাদার আমি ভাবছিলাম যে ভালো ডিরেক্টরের একটা ডিভিডি কালেকশন, কোনো বিশেষ মানে পরিচালক বা সুজিৎ রায় হলে তো নাথিং লাইক ইট। আর দ্বিতীয় ইচ্ছে এই পর্বের সেটা হচ্ছে যে এটা দেখার জন্য হোম থিয়েটার ঘরে। আমরা আছি থার্ড লেভেলে, তোমাদের একটা সাহায্য বাকি আছে, একটা মা সাহায্য করে ফেলেছে অলরেডি, একটা সাহায্য নিতে পারো। থার্ড লেভেলে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। সিনেমার কস্টিউম ডিজাইন যোধা আকবর, যদি চাও মা বাবার থেকে সাহায্য নিতে পারো। বিখ্যাত পরিচালক, নিজের স্কেচ হীরক রাজার দেশে, বলাটা সুন্দর হয়েছে, উত্তরটা ঠিক হয়েছে কিনা বলি নেব। হ্যাঁ তুমি কি আরেকবার ভাববে,
না হীরক রাজার দেশে হীরক রাজার দেশে তোমার উত্তর এটা গ্রহণ করলাম এবার দেখেনি উত্তরটা ঠিক হলো না ভুল হলো দেখা যাক এসে হীরক দেশে দেখে হীরের চমক এত খাতির পেয়ে দেখে রাজার চমক মোদের মন ভরে গেছে খুশিতে যে উত্তরটা দিয়েছো সেটা শুনে আমাদেরও মন খুশিতে ভরে গেছে আমরা সেই কথা জানাই যে তোমার উত্তর একেবারে ঠিক হয়েছে আমরা আছি থার্ড লেভেলে ফার্স্ট কোয়েশ্চেন পেরে গেছো সেকেন্ড কোয়েশ্চেনটা কি আসছে খুব সাবধানে মন দিয়ে শোনো দেখো হাজার আশি সালে পার্শ্বিক রাজাদের দখলে আসার পর এই দুর্গের নাম ইতিহাসে উল্লিখিত হয় ১৪৭৫ সালে রাজপুত রাজা বাদল সিং এর অধীনে এসে সম্পূর্ণ ইটের তৈরি এই দুর্গের নাম হয় বাদলগড় উত্তর ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুর্গকে পরবর্তীকালে সম্রাট আকবর লাল বেলে পাথর দিয়ে পুনর্নির্মাণ করেন এবং নিজের রাজ্যপট এখান থেকেই পরিচালনা করতেন এই দুর্গের এখন পরিচিত নাম কি বেড়াতে ভালোবাসো বাবার সাথে ছোটবেলা অন্তত ভালোই ঘুরে বেড়ানো হয়েছে কিছু কিছু নাম কানে বসে গেছে নিশ্চয়ই তার মধ্যে এটা কি আছে মনে হয় অনেক আগে আর মা বাবার হাত ধরে তো আমরা কম বয়সে অনেক আগেই তো বেড়াই বেশি এখন তো বউয়ের হাত ধরে যাই খুব সহজ নাম আগ্রা ফোর্ট আমি কি উত্তরটা নেবো আগ্রা ফোর্ট তোমার এই উত্তরটা নিলাম এবার দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো দেখা যা রাতুল তোমার মজা আরো বাড়িয়ে দিলাম উত্তরটা এখানে আসার অপেক্ষার আগে আমি জানিয়ে দিচ্ছি ও যে উত্তরটা দিয়েছে সেটা একেবারে ঠিক হয়েছে আমরা আছি থার্ড লেভেলে দুটো কোয়েশ্চেনের উত্তর তুমি দিতে পেরে গেছো এইটা পারলেই তোমার অন্তত একটা ইচ্ছে পূরণ হয়ে যাবে অতএব এটা পারতেই হবে থার্ড লেভেল থার্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো মন দিয়ে শোনো এই যে এতক্ষণ ছবি দেখলাম এর মধ্যে একটা গন্ডগোল ছিল তুমি কি সেটা বুঝতে পেরেছো ভুলটা কোথায় লুকিয়ে আছে সাইনবোর্ডটা চোখে পড়লো এবার মানে তাতে কি ছিল বল এইচএস কিছু একটা লেখা ছিল সেটাই ভুল বেশ আমরা বরং ধরে নিই যে তুমি এই পর্বে এই উত্তরটা দিতে পারছো না মানে খুঁজে পাচ্ছ না সেই জন্য আমরা যাচাই করে নি আমরা উত্তরটা দেখে নি তারপর পরের প্রশ্নের কাছে যাই ভালো করে দেখো শ্রীকান্ত তার নিচে লেখা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আচ্ছা এই যাত্রায় তোমার এই উত্তরটা ভুল হয়েছে তাতে ভয় পাওয়ার কিছু নেই আমরা আছি থার্ড লেভেলের ফোর্থ কোয়েশ্চেনের কাছে এটা তোমাকে পারতেই হবে দেখে নাও
ওয়াজওয়ান রাধা না হলে যে কোনো কাশ্মীরি বিয়েই অসম্পূর্ণ। আসলে এটি কোনো একটিমাত্র খাবার নয়, মাংসের একাধিক পদের এক খাসা আয়োজনকেই বলা হয় ওয়াজওয়ান। তার মধ্যে থাকে রিস্তা, গুস্তাভা, তবক মাস, ইয়াকনি, শিক কাবাবের বিভিন্ন পদ, থাকে মাংস দিয়ে তৈরি এই পদটিও। কারো মতে গরম তেলে রান্না করার থেকেই তার নামকরণ, আবার কেউ বলেন লাল রঙের হওয়াটাই তার নামের কারণ। মাংসের এই পদটির নাম কি? খেতে ভালোবাসো তো তুমি? মোগলাই তো। তবে দাও একখানা উত্তর। একটাই আসছে মাথায়। সেই একটাই দাও। রোগনজোশ। জোশ নামে একটাই আর একটা খেয়েছি। ভালো লেগেছে? হ্যাঁ। বেশ, তোমার এই উত্তরটা নিলাম, এবার দেখে নি তোমার সেই খাওয়ার অভিজ্ঞতাটা বিস্বাদ হয়ে গেল নাকি ঠিক থাকলো। রোগান জোশ, একদম ঠিক উত্তর দিয়েছো তুমি। কিন্তু তোমাকে এখন একটু বাছাই করতে হবে, যে দুটো ইচ্ছে তুমি পূরণ করবে বলেছিলে এই পর্বে, তার মধ্যে একটা কোনটা তুমি গ্রহণ করতে চাও? ডিভিডি স্যার। বাহ, আমরা এবার খেলবো সইয়ের সঙ্গে। এই আমাদের সই পাতানো শুরু। আমাদের অবশ্য, আমরা জানি যে তুমি মানানসই, যার সঙ্গে সে এর আগে একটা প্রশ্ন না পারার কারণে একটা ইচ্ছে তোমার কাছে গচ্ছিত রেখে গেছে। তুমি আছো ফোর্থ লেভেলে, অর্থাৎ এই পর্বে তুমি তিনটে ইচ্ছে পূরণ করে ফেলতে পারো, সেই জন্য তোমাকে চারটে প্রশ্নের উত্তর দিতে হবে, আর বাবা মার থেকে একবার সাহায্য পাবে। তুমি তো এমনিতে লক্ষ্মী মেয়ে শুনেছি, লক্ষ্মী মেয়ে বোধহয় তোমাকে জিজ্ঞেস করলে তুমি বাবা মার দিকে তাকাবে, মানে তোমাদের কি মনে হয়? মা বাবা যদি বলেন আমাদেরকে লক্ষ্মী, তার মানে সত্যি আমরা সেই জায়গায় পৌঁছতে পেরেছি। বড়জন লক্ষ্মী আর এ হচ্ছে সরস্বতী। ও আচ্ছা, তাহলে তুমি সরস্বতী। বেশ, এই পর্বে খুব ভালো করে দেখবে, শুনবে, নির্ভয়ে উত্তর দেবে। মনে রাখবে তুমি সরস্বতী, তোমার সবই জানা। শুধু তোমাকে জিজ্ঞেস করবো এই পর্বে তোমার দুটো ইচ্ছের কথা। একটা হলো যেটা রিজুল করতে পারলো না, আমার জন্য রেখে দিয়ে গেছে, সেটা হলো বাবার জন্য একটা হোম থিয়েটার, আর মায়ের জন্য, মা খুব খেতে ভালোবাসেন ভীষণ, প্রথমত সাথে আমিও আছি এখন, নতুন এসে জয়েন করেছি, এবং মা তার সাথে রান্না করতে খুব ভালোবাসেন, এবং প্রত্যেকটা রান্না অপূর্ব। ইচ্ছেটা হলো মায়ের জন্য একটা কিচেন অ্যাপ্লায়েন্সেস, আর মা যা যা খেতে ভালোবাসেন সব কিছু। বাহ, এটা ভালো সুন্দর ইচ্ছে। কালকেই তো এই ইচ্ছে পূরণ হলে গন্ধ বেরোবে একবার বাড়িতে, বাড়ি একবারে ম ম ম ম দেখা যাক। এবার শুরু করি খেলা। তাহলে ফোর্থ লেভেল ফার্স্ট কোয়েশ্চেন কি আছে খুব মন দিয়ে দেখো। দৃশ্য তিনটি কিভাবে খাবারের সঙ্গে সম্পর্কিত? লুডোর থেকে ধরতে পারি লুচি। তাহলে তো সিনেমা দিয়ে সিঙ্গাড়াও হতো। হ্যাঁ, হতেই পারে।
আমরা আছি ফোর্থ লেভেল, একটা প্রশ্নের উত্তর ভুল হলেও বাকি তিনটে পারলে একটা ইচ্ছে পূরণ। ও বাবা স্যার, মনে হচ্ছে পেয়ে গেছি উত্তরটা। সাহায্য যদি নিতে চাও নিতে পারো। আচ্ছা চাল, কি জন্য চাল? কারণ দুটো চাল দিই আমরা। বাহ, গাছের ডাল, গাছের ডাল আমরা দেখতে পাচ্ছি। তাহলে ডাল হলো ডাল খেলাম। নিচেরটা হলো মুভি টাইম থেকে একটা আমি নুন শো পাচ্ছি, নুন। তাহলে কি কি পেলাম? চাল, ডাল, নুন। তোমার এই উত্তরটা নেব একদম। চাল, ডাল, নুন, তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। চাল, ডাল, নুন, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। ফোর্থ লেভেল সেকেন্ড কোয়েশ্চেন কি আছে, খুব মন দিয়ে দেখো, খোলা মনে দেখো। একটি বিশেষ ধরনের হেয়ার স্টাইল দেখতে পাচ্ছি, কোন ধরনের হেয়ার স্টাইল এটা? এটা আমরা নরমালি ভীষণ শোয়ের সময় করতে গিয়ে মায়ের কাছ থেকে বকাও খাই। নাম কি? যদি হয় বুফো। বুফো, মেকআপ করতে যাই যখন, তখন আমরা আড়াল করে তেল কম দিয়ে ভীষণ বুফো করি, এখনো করি, আজকেও করে এসেছি মায়ের থেকে আড়াল করে। মানে মা ভীষণ বলেন, কেন চুল ফোলাচ্ছিস, তোর তো চুল ফোলাই আছে, তুই কেন করবি এরকম? তো এটা আমার ভীষণ চেনা, তাই? একদম নেব উত্তরটা, একদম। তোমার এই উত্তরটা গ্রহণ করলাম, এবার দেখে নিই তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। তার মানে তুমি মার কাছে বকুনি খেয়ে যেটা শিখেছো সেটা একেবারে ঠিক শিখেছো, তোমার উত্তরটা ঠিক হয়েছে। এই প্রশ্নের উত্তরটা দিতে পারলেই তোমার একটা ইচ্ছে পূরণ। ফোর্থ লেভেলের থার্ড কোয়েশ্চেন কি আছে, খুব মন দিয়ে দেখো। কেতে হ্যায় দুনিয়াকে কিসি ভি কোনে মে চলে যাও অর কুছ মিলে না মিলে পঞ্জাবী ঢাবা জরুর মিলতা হ্যায় আর হর পঞ্জাবী ঢাবা মে ইয়ে ডিশ জরুর বনতা হ্যায় আর ইস ডিশ কো বানানে কে লিয়ে জরুরত পড়েগি পনির, প্যাজ, টমাটর, খীরা, নমক, চাট মসালা, কালি মিরচ, অয়েল, নিম্বু আর পাপড় কি। তো ইস ডিশ কো বানানে কে লিয়ে সবসে পহলে হাম লেঙ্গে অয়েল আর ফির পাপড় কো হালকা সা ফ্রাই কর লেন জব তক ইয়ে কড়ক হো জায়ে। जब पापड़ गोल्डन ब्राउन हो जाए तो उसे निकाल लें। हम बनाएंगे मिक्स सैलेड। इस डिश को बनाने के लिए हमने ले लेंगे प्याज, टमाटर, खीरा, थोड़ा सा नमक, थोड़ी सी काली मिर्च, थोड़ा सा चाट मसाला और थोड़ा सा नींबू का रस। अब इसको अच्छे से मिक्स करने के बाद हम इसको पापड़ पे डालेंगे और इसको गार्निश करेंगे पनीर के साथ। आप हमें बताइए कि इस पंजाबी स्नैक्स का नाम क्या है? खबर का नाम की? ये पंजाबी खबर खेते भालो बाशो? खाई माजी शाजी। অনেক কিছু করা হয়নি কিন্তু মোটামুটি সহজেই সারা হয়। পাঞ্জাবি খাবারের নাম বলতে হবে? তুমি বাংলা অনুবাদ করে যদি বলতে চাও তাও বলতে পারো, কিন্তু খাবারটা তো পাঞ্জাবি। বাবার সঙ্গে কথা বলতে পারো।
আমার হেল্প নাও মশলা পাপড় মশলা পাপড় বাবার সাথে আমি একদম তাই নেব উত্তরটা বেশ রান্নায় মা পটু কিন্তু উত্তর দিল বাবা মিল দেখেছো এদের মা তো রান্না করেন এবং বাবা তো সেগুলো খান আমরা জানি না এখনো উত্তরটা ঠিক হয়েছে কিনা তুমি বাবার সাহায্য নিয়ে যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো দেখে নি ইস পাঞ্জাবি স্ন্যাকস কা নাম হ্যায় মসালা পাপড় মসালা পাপড় একদম ঠিক উত্তর দিয়েছো ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন তার মানে এই পর্বে তোমার একটা ইচ্ছে পূরণ হয়ে গেছে এইবারের প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার দুটো ইচ্ছে পূরণ হয়ে যাবে আমরা আছি ফোর্থ লেভেলে ফাইনাল কোয়েশ্চেন আর সাহায্য নেই ফোর্থ লেভেল ফাইনাল কোয়েশ্চেন খুব মন দিয়ে দেখো মন দিয়ে শোনো দেখে নাও ये साड़ी महाराष्ट्र लोग स्पेशल डिजाइन किया गया है ये साड़ी स्पेशली महाराष्ट्र ओल्ड लेडीज पहनती है और उनके फेस्टिवल में पहनी जाती है इसको बनाने में एटलीस्ट 1 वीक लगता है और साड़ी का सबसे खासियत ये है इसे धोती स्टाइल में पहना जाता है प्रीमियम मेकअपम क्रिटिकल कंडीशनम এই শাড়িকে কি বলা হয় ড্রিম অম মেকআপ অম ক্রিটিক্যাল কন্ডিশন অম আর সাহায্য নেই তোমাকে একলাই বলতে হবে তুমি যেমন পরে আছো অনেকটা সেই ধরনের মনে হচ্ছে যেটা মনে আসছে বলে ফেলো এখানে উনি যখন হাতে মাপছিলেন নবার মেপেছেন তার মানে নহাত নওয়ারি শাড়ি ওরকম কিছু শাড়ি আছে আমরা শো যখন করেছি মরাশিন শাড়ি পরেছি নরমাল মরাশিন শাড়িগুলো ছোট হয় সেটা জানি সেই শাড়িগুলোকে কি বলে নওয়ারি শাড়ি সেইটা কি এটা হ্যাঁ তোমার উত্তরটা নিলাম এবার দেখে নেই তোমার উত্তরটা এটা যদি ঠিক হয় তাহলে তোমার তিনটে ইচ্ছে পূরণ হয়ে যাবে মানে তৃতীয় পর্বে ফেলে আসা একটি ইচ্ছে এবং এই পর্বের দুটি ইচ্ছে আর যদি ভুল হয় তাহলে তুমি একটি ইচ্ছে পূরণ করতে পারবে এই পর্বে ঠিক আছে অতএব কোনো একটা ইচ্ছে পূরণ হচ্ছেই তাই ভেঙে পড়ার কিছু নেই এবার আমরা দেখে নেব যে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ঠিক হলো না ভুল হলো দেখা যাক ये साड़ी 9 हाथ का है इसलिए इसे महाराष्ट्र में 9 वारी कहते हैं 9 वारी साड़ी एकेबारे ठीक उत्तर हो जी धन्यवाद शुभेच्छा अभिनंदन এবং সেই সঙ্গে তুমি এই পর্বের যে দুটি ইচ্ছে ছিল সে দুটি ইচ্ছে পূরণ করতে পেরেছো সঙ্গে আগের ফেলে আসা পর্বের ইচ্ছে পূরণ করতে পেরেছো এখন আমাদের উল্লাস করার সময় আমাদের উদযাপন করার সময় আমাদের আনন্দ করবার সময় চলো ওখানে দেখে নি
আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে মায়ের জন্য একটা শাড়ি আছে। আমরা আজকে আমাদের পর্বটি শেষ করছি, আমরা আগামী দিন কালকে ফেরত আসব আবার ঠিক রাত্রির 10টায়। কিন্তু আজকে আমরা এই মুহূর্তে এখন বাপিদার গান শুনবো, তার সঙ্গে নাচ দেখব, বৌমাদের রাতুলের বাজনা শুনবো, সব মিলে। রাতুল, তোমাকে নাম দেওয়াটা বাকি রইল, তবে এত সব নামের মাঝখানে যেরকম তুমি রাঙা হয়ে উঠেছো বউয়ের পাশে দাঁড়িয়ে, তাতে মনে হচ্ছে তোমার নামের সঙ্গে লাল শব্দটা বেশ যেতে পারে। তুমি যদি কোনোদিন ডাকতে চাই তোমাকে লাল বলেই ডাকবো। বেশ, আমরা তাহলে সেই পর্বটায় যাই, আমরা উদযাপনে মাতি। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। যদি তারে নাই চিনি গো শেখি শেখি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো শেখি শেখি আমার কুড়ির কানে কবে শেখি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে, জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো শিখি।